লোকসভার নির্বাচনের ফলাফল প্রকাশ হলো। তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী পদে বসলেন নরেন্দ্র মোদী। আবার শুরু করলেন মন কি বাত। আজ লোকসভার নির্বাচন কিংবা চব্বিশের মহারণের পর আজই প্রথম সে মন কি বাত আয়োজন। গোটা রাজ্যে তাকে বিজেপির তরফে বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে এবং আপনারা অনেকে অবগত আছেন যে ত্রিপুরায় বিজেপি বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছে এবং সে গত 21 জুন থেকে কর্মসূচি শুরু হয়েছে। আগামী 6 জুলাই অবধি কর্মসূচি চলবে। তারপর সেখানে পক্ষকালব্যাপী কর্মসূচি থাকবে, সাংগঠনিক বিষয়ে কর্মসূচি থাকবে। তার আগে এ কর্মসূচি কেন আপনারা প্রত্যেকেই জানেন, সেখানে যোগা দিবসে কর্মসূচি ছিল। ঠিক তার পাশাপাশি বিজেপির তরফে বিজেপির প্রাণপুরুষ আত্মবলিদান দিবস সেখানে কর্মসূচি সংগঠিত করা হয়। রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচির পর আজ মন কি বাত কর্মসূচিকে বিজেপি সর্বস্তরে সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। গোটা দেশের একটা সম্যক ধারণা চিত্র আজ মন কি বাতে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। সেদিক থেকে প্রধানমন্ত্রীর মন কি বাত আয়োজনকে বিজেপি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কর্মসূচি হিসাবে বুথ মণ্ডলে এবং সাংগঠনিক জেলার উদ্যোগে কর্মসূচি সংগঠিত হয়। এমন একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। বিজেপির প্রদেশ সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে একটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। বাদারঘাটের একটি বুথের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, পুরো ভারতের বিভিন্ন প্রান্তের জনগণের মনের কথাই উঠে এসেছে প্রধানমন্ত্রী মন কি বাত আয়োজনে। আমরা একেবারে শুরুতে আমরা দেখি মন কি বাত আয়োজনে প্রধানমন্ত্রী কি বলছেন। উম্মীদ হ্যায় আপ সব অচ্ছে হোগে, ঘর মে সবকা স্বাস্থ্য অচ্ছা হোগা, আর আব তো মানসুন ভি আ গয়া হ্যায়, আর জব মানসুন আতা হ্যায় তো মন ভি আনন্দিত হো জাতা হ্যায়। আজ সে ফির একবার হাম মন কি বাত মে এসে দেশবাসিও কি চর্চা করেঙ্গে জো আপনে কামো সে সমাজ মে দেশ মে বদলাব লা রহে হ্যায়। হাম চর্চা করেঙ্গে হামারি সমৃদ্ধ সংস্কৃতি কি, গৌরবশালী ইতিহাস কি, আর বিকশিত ভারত কে প্রয়াস কি। সাথিও ফরবরি সে লেকর আব তক জব ভি মহিনে কা আখরি রবিবার আনে কো হোতা থা, তব মুঝে আপসে ইস সংবাদ কি বহুত কমি মহসুস হোতি থি। লেকিন মুঝে ইয়ে দেখকর বহুত আচ্ছা ভি লগা কি ইন মহিনো মে আপ লোগো নে মুঝে লাখো সন্দেশ ভেজে। মন কি বাত রেডিও প্রোগ্রাম ভলেই কুছ মহিনে বন্ধ রহা হো, লেকিন মন কি বাত কা জো স্পিরিট হ্যায় দেশ মে সমাজ মে হর দিন অচ্ছে কাম নিঃস্বার্থ ভাবনা সে কিয়ে গয়ে কাম সমাজ পর পজিটিভ অসর ডালনে বালে কাম নিরন্তর চলতে রহে। চুনাব কি খবরোঁ কে বীচ নিশ্চিত রূপ সে মন কো ছু জানে বালি এসি খবরোঁ পর আপকা ধ্যান গয়া হোগা। সাথিও মে আজ দেশবাসীও কো ধন্যবাদ ভি করতা হুঁ। শুনলেন মন কি বাতের আয়োজনে প্রধানমন্ত্রীর বক্তব্য, এবং অবশ্যই সেই বক্তব্যকে গোটা রাজ্যে সাংগঠনিকভাবে গোটা দেশেই কর্মসূচি, সাংগঠনিকভাবে রাজ্য বিজেপি তার মতন করে মেগা কর্মসূচি সংগঠিত করেছে। বাদারঘাট বিধানসভার 33 নং ওয়ার্ডে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। তিনিও তার মতন করে এই মন কি বাতের প্রেক্ষিতে কথা বলেছেন। আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্যের অংশ বিশেষ শুনি। বিভিন্ন বিষয় আমরা এখানে দেখলাম, উনি মানে ছোট ছোট বিষয়ে উনি আমাদের যে নেক্সট যে প্যারিসে যে অলিম্পিক হতে যাচ্ছে সেই অলিম্পিকে যারা এখন তৈরি করছেন তাদের তাদের উৎসাহবর্ধন করার জন্য উনি আমাদেরকে বলেছেন। আমরা সবসময় সেটা করি। গতকালও আমরা দেখলাম যে আবার বহুদিন বাদে টি20তে আবার ভারত আবার মানে সর্বোচ্চ আসনে চ্যাম্পিয়ন হয়েছে। তাকে সারা রাস্তা আমাদের ঘুম হয়নি, প্রচুর ছেলে মেয়েরা দেখলাম রাস্তায় বেরিয়েছে, সবাই একটা মানে উৎসাহ সেটা ছিল খেলাধুলার সাথে। ভারত এখন যে জায়গায় গেছে, আগে অলিম্পিকে একটা মেডেল পাওয়া মানে দুঃসাধ্য বিষয় ছিল, সেটা আমরা এখন পাচ্ছি। প্রধানমন্ত্রীজি খুব জোর দিয়েছেন যে আমাদের ভোকাল ফর লোকাল, নিজস্ব যে আমাদের যে তৈরি জিনিস সেখানে ছাতা প্রথম উনি বলেছেন কীভাবে কেরালার একটা অযোগ আয়ে
কিভাবে ছোট ছোট আমাদের যে মা বোনেরা, ছোট ছোট মেয়েরা থেকে আরম্ভ করে আমাদের মা বোনেরা একটা ছাতা তৈরি করে, সেটা শুধু ভারতবর্ষে না এবং কোয়ালিটি সেটা বিদেশেও দিচ্ছে। তো কেন এতে করে উদ্বুদ্ধ হয়ে আমাদের ত্রিপুরা তো এরকম বহু জিনিস আছে যেটা আমরা এতে কিন্তু উদ্বুদ্ধ হয়ে আমাদের সরকারের মাধ্যমে এবং যারা আমাদের এসএইচজি গ্রুপ তাদের মাধ্যমে সেটা আমরা করতে পারি এবং সেটাও তার প্রচার করা মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আমরা পাঠাবো। বহু আমাদের এখানে জিনিস আছে যেগুলো আমরা এখানে দেখছি, সেগুলো দেখানোর অর্থই হচ্ছে প্রধানমন্ত্রীজি ভারতকে একটা ডাইনামিক ভারত যে তৈরি করার যে বিষয় আমি সেটা চাইছেন এবং এখন বলার অপেক্ষা রাখে না যে ভারত যেভাবে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সমস্ত পৃথিবী মাননীয় প্রধানমন্ত্রীজিকে বারবার ধন্যবাদ দেয়। আপনারা দেখেছেন 21শে জুন উনি যেটা ইউনাইটেড নেশনসে দাবি করেছিলেন যে যোগা সমস্ত মানুষের জন্য, উনি আপনারা সবাই জানেন যে উনি যখন যে আমাদের যে উপনিষদের যে শ্লোক যে বাসুদেবা কুটুম্বকম সেটাকে নিয়ে যখন উনি বললেন যে ওয়ান আর্ট ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার, সেটা নিয়ে আজকে দেখলেন আপনি কতগুলো মানে মিডল ইস্ট থেকে আরম্ভ করে সমস্ত দেশে মানুষ এখন সে যোগা 21শে জুন সেটা পালন করেছে। আমাদের ত্রিপুরা তো আমরা করেছি, তো এক একবার উনি যেসব ইনোভেটিভ এবং মানুষের স্বার্থে কাজ করেন সেগুলো কিন্তু দেখার বিষয়। আমরাও ছোটো পর্যায়ে আমরা ত্রিপুরাতে আছি, আমাদের মধ্যেও সেই ঐক্যতা, আমাদের মধ্যেও যদি কেননা এই ধরনের আমাদের যেমন যে আজকে এখানে দেখালো যে ব্যাঙ্গালোরের একটা জায়গায় যে ওখানে সংস্কৃতি নিয়ে এখানে তার প্রচার প্রসারের জন্য ওনারা ওখানে একটা ক্লাবের মতো করেছেন, একটা মাঠে পার্কের মধ্যে বসে সেটা করে আমি বসে বসে ভাবছিলাম তাহলে আমরা কেন এই কক্ষপরক ভাষা নিয়ে আমাদের অনেকে আমরা জানি না এই ধরনের যদি আমরা করতে পারি সেটাও আমাদের এখানে ত্রিপুরাতে সেটা সম্ভব। আমরা একজনের ভাষা একজন শেখা সেগুলো আমরাও করতে পারি। দেখুন সারা পৃথিবীর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে মন কি বাত অনুষ্ঠান করেন সেটা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয়। কোনো রাষ্ট্রপ্রধান সেটা প্রেসিডেন্টই হোক প্রধানমন্ত্রী হোক কোথাও এই ধরনের মন কি বাত অনুষ্ঠান কেউ করে এবং এতে করে আমরাও কিন্তু মন কি বাত প্রধানমন্ত্রী নাম দিয়েছেন বটে কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন যাদের কথাবার্তা তাদের মনের কথা বিভিন্ন জায়গার বিভিন্ন অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো ওনার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি। অর্থাৎ সারা ভারতবর্ষকে এক সূত্রে বাঁধা সেটা আজকে কাজটা আজকে প্রধানমন্ত্রীজি 111তম ওনার যে এপিসোড সেটা উনি করে যাচ্ছেন। আমরাও কিন্তু এখানে এইরকম একটা জায়গায় আমরা বাস করি সেখান থেকে সারা ভারতবর্ষকে বা অন্য যে কোনো জায়গায় যেখানে যে বাস করো সারা ভারতবর্ষকে জানা সেটা পরিভ্রমণেই হোক আর যাই হোক পর্যটনের মাধ্যমে হোক সব কিছু জানা সম্ভব। কিন্তু প্রধানমন্ত্রী যে এরকম ছোটো ছোটো বিষয় সার্বিক বিষয় যেভাবে আমাদের কাছে রেখেছেন নিশ্চয়ই এতে করে আমাদের জ্ঞান কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে। আজকে এখানে এতদিন আমাদের যে 3 মাস সমানে যে ইলেকশন হয়ে গেল প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে সারা পৃথিবীর মধ্যে একটা সর্ববৃহৎ গণতন্ত্রের পীঠস্থান বলা যায় ভারতবর্ষে যে ইলেকশনটা হয়ে গেল তার জন্য উনি সমস্ত যারা এই ইলেকশনে যারা ভোট দিয়েছেন বা যারা এই ভোট পরিচালনার ক্ষেত্রে যারা যোগদান ছিলেন বিভিন্ন স্তরে তাদেরকেও উনি ধন্যবাদ দিয়েছেন। আমরাও ভাবছিলাম যে ইলেকশন শুরু তো হলো কবে শেষ হবে এবং তার রেজাল্ট এবং আমরা দেখলাম আবার তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে উনি আবার যথাস্থানে উনি বসেছেন। কিছুদিন আগেও ওনাকে আমি ত্রিপুরাবাসী হয়ে ওনাকে আমি ধন্যবাদ দিয়ে এসেছি, উনি উল্টো আমাকে আবার ধন্যবাদ দিল যে আপ তো কামাল কর দিও ত্রিপুরা। হ্যাঁ যে সৌ দুটো মানে সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু এইরকম ভোটে আর মানে কোথাও পাওয়া মুশকিল এবং এখানে আমাদের যে বিধানসভার উপনির্বাচন একটা হয়েছে সেখানেও প্রায় 78%-এর মতো ভোটে আমরা জিতেছি। একটা কেন্দ্রে আমাদের 14 লাখ ওয়েস্ট যে আমাদের সিট ছিল
সেখানে আমরা 6,15,000 থেকে 20,000 আমরা দিতেছি, আরেকটাতে আমাদের 13 লাখ ছিল এবং ভোট পার্সেন্টেজ 80% ছিল, সেটাতে 81% উপরে ছিল, তারপরেও সেখানে আমরা প্রায় 5 লাখের মতো ভোট আমরা দিতেছি। তো এই কারণেই প্রধানমন্ত্রী আমাদেরকে আপনাদের মাধ্যমে আমাকে দিয়েছে বটে, কিন্তু আপনাদের আমি এটা শেয়ার করতে চাই, কারণ উনি আপনাদেরকেই দিয়েছেন। আবার আপনারা শুনলেন মন কি বাত আয়োজনে অংশ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবং এই সময়ের মধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই মন কি বাত আজ শুরু হলো। সেদিক থেকে মন কি বাতকে গোটা রাজ্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয়ভাবে তারই অঙ্গ হিসাবে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী।